মৃত্যু মিছিলের মধ্যেও প্রাণের সঞ্চার। সিরিয়ায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের মধ্যে সন্তানের জন্ম দিলেন মা। উদ্ধারকারীরা উদ্ধার করে শিশুটিকে, তবে শিশুটিকে বাঁচানো গেলেও বাঁচানো সম্ভব হয়নি মাকে। যতদূর চোখ যাচ্ছে চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, লাশের পাহাড়, মাঝে মধ্যেই সেখান থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। ছুটে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা, প্রাণের খোঁজ মিললেই তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তারা। এরই মধ্যে সিরিয়ায় ধ্বংসস্তূপে সন্তানের জন্ম দিলেন মা। উদ্ধারকারী দলের সদস্যরা সদ্যজাতকে বাঁচাতে পারলেও মাকে বাঁচাতে পারেননি। সিরিয়ার আলেপ্পোতে ধ্বংসস্তূপে কান্নার আওয়াজ শুনতে পান উদ্ধারকারী দলের সদস্যরা। ছুটে যান তারা, ঠান্ডায় ও খিদেয় ছটফট করছে ফুটফুটে ছোট্ট শিশুটি। ছলছল চোখে তাকিয়ে আছে সে, পাশেই পড়ে আছে মায়ের নিথর দেহ। এ যেন এক কঠিন বাস্তবের মুখোমুখি গোটা বিশ্ব। প্রকৃতির ভয়াল রূপের কাছে আজ সকলেই অসহায়। অন্যদিকে সিরিয়ার আফরিনেও ধ্বংসস্তূপে কন্যা সন্তানের জন্ম দেন মা, যদিও শিশুটির বাবা মাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রকৃতির এমন অমানবিক রূপ আগে কখনো দেখেছে কিনা মনে করতে পারছে না তুরস্ক ও সিরিয়ার বাসিন্দারা। এই মৃত্যুপুরীতেই শুধুই হাহাকার, সর্বত্র একই ছবি। কারো বাবা মায়ের মৃত্যু হয়েছে, কেউ হারিয়েছেন স্বামী, কেউ হারিয়েছেন সন্তান। জীবিতদের চোখের জল যেন তুর্কি ও সিরিয়াকে আরও অসহায় করে তুলেছে। এদিন তুরস্কের হাতাই প্রদেশে চলছিল ধ্বংসস্তূপ সরানোর কাজ। হঠাৎই ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হয় বছর সাতের ছোট্ট মেয়ে। ধ্বংসস্তূপের মধ্যে কোনোভাবে বেঁচে যায় সে। ধ্বংসস্তূপ থেকে বেরিয়েই প্রথমেই তার প্রশ্ন, আমার মা কোথায়? ধুলোয় ঢাকা সারা শরীর, অসহায় মেয়েটির দুটি করুণ চোখ হয়তো সারা জীবন তার মাকে খুঁজে বেড়াবে। হয়তো এখনো অনেকেই বিশাল এই ধ্বংসস্তূপের নিচে তাদের প্রিয়জনকে খুঁজে চলেছেন। উদ্ধারকারীদের কাছে পৌঁছাচ্ছে না তাদের করুণ আরতি। জল খাবার না পেয়ে হয়তোবা তারাও হারিয়ে যাবে প্রিয়জনদের কাছে। উদ্ধারকারী দলের সদস্যরা অনেক জায়গায় ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো বাঁচার জন্যে করুণ আরতি শুনতে পাচ্ছেন। কিছুক্ষণ পর মিলিয়ে যাচ্ছে সেই আওয়াজ, হয়তো এখনো মৃত্যুর কোলে ঢলে পড়ছে অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।